আমি 1970 সালে আনসার ছিলাম। তখন আনসার থেকে যখন স্বাধীনতা সংগ্রামের আন্দোলন শুরু হয়েছে ওই টাইমে আমার পোস্টিং ছিল আনসার হিসাবে দামভাড়া পুলিশ লাইনে। আমার সহকারী আছিল রুস্তুম, নাসির, ফজল, আনসার, এরা পাকিস্তানি আনসার। আমরা আনসার ট্রেনিং দিয়েছিলাম, ইলেকশন হলে ইলেকশনে করে দিল। যখন ওখান থেকে আমরা ওই ডিউটি করতে করতে অপারেশনে পাঞ্জাবি যখন যাওয়া বলো তখন আমরা ওখান থেকে দেখি বাধ্য হয়েছিল। দুই মাস পরে করিমগঞ্জে অংশগ্রহণ করি। করিমগঞ্জে যাওয়ার পরে যিনি মাদ্রাসে অপারেশন করলাম ওখান থেকে একটা রেজন উদ্ধার করলাম। ওখান থেকে এক সপ্তাহ 15 দিন পরে আলাপল বিটি অপারেশন করলাম। আলাপল বিটি অপারেশনের পরে আমাদের চিঠি অপারেশন হলো খাপ্তা ইলেকট্রিক লাইন। আমাদের কমান্ডার ছিল তিন করিম, 2000 সলমান, রহমান, এগুলো আমরা ছিলাম আনসার, আরও কয়েকজন সিপাহী ছিল, আরও অন্যান্য ছিল আরও। এরপর জলঘাট অপারেশনের মধ্যে ছিল আজিজ, শমসু, রফিক, নুরুজ্জামা, বাসু, মাহবুব, আর আমরা সবাই মিলে যেভাবে এখানে অপারেশন করছি আরও অনেক অপারেশন। সাতদিনের পরে তো আর কোনো খবরই ছিল না, আপনার যে কর্মকর্তা কার্য চলে যেতেন।